এইমাত্র পাওয়া সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব কুয়েতের। অন্যদিকে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে পালিয়েছে আমেরিকানরা গুরুত্বপূর্ণ ১০টি অস্ত্র যা আফগানিস্তানে ফেলে গিয়েছে। এদিকে ইরানের ভয়ে ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল, জানিয়েছে নেতানিয়াহু। আরও জানাবো সামরিক শক্তির বাড়াবাড়ি, ইসরায়েলের দুর্বলতা, এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। এবং সবশেষ জানাবো সৌদি আরব ইরান সম্পর্ক মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার আগে সবশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব কুয়েতের। সুইডেনে গত বুধবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার। শুক্রবার ৩০ জুন এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদ লিপি দিয়েছেন, যাতে একজন উগ্রপন্থীর মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। কুয়েতে সরাসরি সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত কুয়েতে সুইডেনের স্বার্থ দেখাশোনা করেন। গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে এক দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাকে সুইডেনের একটি আদালত পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়। এর আগেও সুইডেনের রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, তবে এবারের ঘটনা ঘটেছে ঈদুল আজহার কাছাকাছি সময়ে, যখন পবিত্র মক্কায় লাখ লাখ মুসলমান হজ পালন করছেন। এরই মধ্যে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে, এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতেও। কোরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন। আমেরিকার গুরুত্বপূর্ণ ১০টি অস্ত্র যা আফগানিস্তানে ফেলে গিয়েছে। আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে শেষে পালিয়েছে আমেরিকানরা, তবে পালানোর আগে ফেলে গিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র, যার মধ্যে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে বিপুল গোলা বারুদ রয়েছে। অনেক অস্ত্র কমান্ডো অভিযানেও ব্যবহার করা হয়। আমাদের আজকের ভিডিওটিতে জানাবো নতুন আফগান প্রশাসনের হাতে চলে যাওয়া আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ ১০টি অস্ত্র সম্পর্কে। আমেরিকার জন্য বুমেরাং হওয়া এসব অস্ত্র সম্পর্কে জানতে পুরো সংবাদটি শেষ পর্যন্ত দেখুন। আফগান যোদ্ধাদের হাতে চলে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে A-29 সুপার টেকনো যুদ্ধ বিমানটি। এটা মূলত একটি গ্রাউন্ড অ্যাটাক বিমান, যেটা ভূমিতে থাকা সৈন্য, সেনাঘাঁটি এবং যুদ্ধযানে গোলা বা মিসাইল মেরে ধ্বংস করতে পারে। কিছুদিন আগেও এই বিমানগুলো ছিল আফগান যোদ্ধাদের আতঙ্ক, এখন সেগুলো তাদেরই হাতে। এক একটি বিমানে আনুমানিক দাম ২০-৩০ মিলিয়ন মার্কিন ডলার। আফগানিস্তানের মাজার ই শরীফ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত একটি সুপার টোকানো তাদের দখলে এসেছে, তবে ঠিক কতগুলো বিমান তাদের হাতে পৌঁছেছে তার সঠিক হিসেব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কাবুল বিমানবন্দর দখলের পর আরও কয়েকটি আফগান যোদ্ধাদের হাতে পৌঁছাবে। এরপরই আছে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার, এটি খুবই পরিচিত এবং জনপ্রিয় হেলিকপ্টার। হেলিকপ্টারটি মূলত একটি সামরিক পরিবহন এবং আক্রমণকারী হেলিকপ্টার। মার্কিন কমান্ডোরা এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করে কমান্ডো অভিযানের জন্য। এযাবৎকালের সেরা হেলিকপ্টার এটি। পাকিস্তানে বিন লাদেনকে হত্যার মিশনেও এরকম হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। এক একটি হেলিকপ্টারের মূল্য প্রায় $5.9 মিলিয়ন থেকে $10 মিলিয়ন হতে পারে। হেলিকপ্টারটি বিশেষত হচ্ছে দিনের পাশাপাশি রাতেও এটা অভিযান চালাতে পারে। এছাড়া নজরদারির জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হয়। কতটি ব্ল্যাক হক আফগান যোদ্ধাদের হাতে পৌঁছেছে তা পরিষ্কার নয়। এরপরে আছে রহস্যময় স্ক্যান ইগল মিনি মিলিটারি ড্রোন, একটি মানববিহীন আকাশযান। এটা দিয়ে গোয়েন্দা নজরদারি চালানো হয়। এটা আমেরিকার সব থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রগুলোর একটি। এটি অত্যন্ত দ্রুত গতিতে ২৪ ঘন্টার বেশি সময় ধরে আকাশে উড়তে পারে। প্রতিটি সিস্টেমের দাম প্রায় $3.2 মিলিয়ন।
এছাড়া আফগান যোদ্ধাদের হাতে দখলে যাওয়া আরও একটি গুরুত্বপূর্ণ আকাশযান হচ্ছে MD-5300F হেলিকপ্টার। এটি একটি লাইট অ্যাটাক রাটার ক্রাফ্টটা যেটা অ্যাম্বুশ, সশস্ত্র এসকর্ট এবং ক্লোজ এয়ার অ্যাটাক করতে সক্ষম। অর্থাৎ এটি একটি বহুমুখী সামরিক হেলিকপ্টার যার দাম প্রায় $2.4 মিলিয়ন বেশি। আফগানিস্তানের দুর্গম অঞ্চলে কৌশলগত এবং পরিবহন কার্যক্রমের জন্য কাজ করে। হেলিকপ্টার দ্রুত টেক অফ অ্যান্ড ল্যান্ড করতে পারে। ভূমিতে যুদ্ধের জন্য এই গুরুত্বপূর্ণ যানগুলো আফগান যোদ্ধাদের হাতে পৌঁছেছে। এগুলোকে বলা যায় মাইন রেজিস্ট্যান্স ভেহিকল বা MRAP। এগুলি ল্যান্ড মাইন এবং অ্যাম্ব্রুশ হামলার বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে। এগুলোর এক একটির দাম প্রায় 5 লক্ষ থেকে 10 লক্ষ এর মধ্যে। MRAP-গুলি তীব্র সংঘর্ষের এলাকাগুলো নিরাপদ চালান সরবরাহ করতে পারে, এছাড়াও রাস্তায় পেতে রাখা বিস্ফোরণ থেকে কর্মী এবং যাত্রীদের রক্ষা করতে পারে। ইরানের ভয়ে ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল, জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইউক্রেনকে অস্ত্র দিতে পশ্চিমা বিশ্বের আহ্বানে সাড়া দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন তিনি। অস্ত্র পেতে ইউক্রেন নিজেও আহ্বান জানিয়েছিল ইসরায়েলের কাছে, তবে এই আহ্বান খারিজ করে নেতানিয়াহু বলেছেন, আমরা যে উদ্বেগে আছি ইউক্রেনের কোনো পশ্চিমা মিত্রের তেমন কোনো উদ্বেগ আছে বলে মনে হয় না। এসব উদ্বেগের কারণও জানিয়েছেন নেতানিয়াহু। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন সিরিয়ায় তাদের স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার দরকার আছে। সেখানে ইরানের বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছেন, আবার এর আশপাশে রাশিয়ার সেনারাও রয়েছেন। নেতানিয়াহুর ভাষ্যমতে ইউক্রেনকে অস্ত্র দিলে তা রুশ সেনাদের হাতে পড়তে পারে। পরবর্তী সময়ে ওই অস্ত্র ইরানের হাতে চলে যাওয়ার ভয় রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে এই আশঙ্কা বেশি বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, যদি এই আকাশযান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে পড়ে, তবে ইসরায়েলের লাখো মানুষ নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন এবং তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সামরিক শক্তির বাড়াবাড়ি ইসরায়েলের দুর্বলতা। ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিনিয়ত ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযান চালাচ্ছে, তাদের হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনি। এতে ইসরায়েল ফিলিস্তিন সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। সামরিক বাহিনীর শক্তিমত্তা প্রদর্শনের কারণেই ইসরায়েল আজ বিশ্বের বুকে নেতিবাচক একটি দেশ। এই বাড়াবাড়ির মধ্যেই ইসরায়েলের দুর্বলতা দেখছেন ব্লুমবার্গের কলামিস্ট ম্যাক্স হেস্টিংস। তিনি এক নিবন্ধে বিষয়টি তুলে ধরেছেন। হেস্টিংস দ্য অ্যাবিস নিউক্লিয়ার আইসিস কিউবা 1962 বইয়ের লেখকও তিনি। নিবন্ধে বলা হচ্ছে, হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা প্রতিনিয়ত নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে, ফলে নানা প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলি বাহিনীকে আরও নিষ্ঠুর হতে হচ্ছে। তাদের হাতে প্রতিনিয়ত মরছে নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের মতোই ইসরায়েলের আরব নাগরিকেরাও দুর্দশায় পতিত হচ্ছে। ক্রমবর্ধমান সহিংসতায় মরছে ইসরায়েলিরাও। অন্যদিকে ইঞ্চি ইঞ্চি করে ইসরায়েল পশ্চিম তীরকে নিজেদের সীমানার সঙ্গে সংযুক্ত করার দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি সংকটের সমাধান চায়, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সর্বদা বৃহত্তর ইসরায়েল গড়ার স্বপ্ন দেখেন। নেতানিয়াহু একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন যারা দেশটির ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার গঠন করেছে। তার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর ঘোষণা করেছেন, ফিলিস্তিনি শাসিত গাজাও ইসরায়েলের অন্তর্ভুক্ত হওয়া উচিত। তিনি এই হুঁশিয়ারিও দিয়েছেন, ফিলিস্তিনিরা সৌদি আরব, ইরাক কিংবা ইরানের মতো দেশে চলে যেতে পারে। নেতানিয়াহুর অর্থমন্ত্রী বেজালেল স্নোটিস একজন স্বীকৃত ইহুদি আধিপত্যবাদী। তার বিরুদ্ধে পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি সরিয়ে দিয়ে 500,000 ইহুদি বসতি নির্মাণ প্রচেষ্টার অভিযোগ রয়েছে। ইসরায়েলের সীমানার মধ্যে থাকা 2 মিলিয়ন আরবের নাগরিকদের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছিলেন স্টোমিস। সৌদি আরব ইরান সম্পর্ক মধ্যপ্রাচ্য নতুন সমীকরণ। চীন ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়ন এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও চীন ইতিহাসের সবচেয়ে বেশি বৈরী সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যেই মাসখানেক আগে তেল উৎপাদন কমানো ও অপরিশোধিত তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের গালে চর মারা হয়েছে বলে মনে করে মার্কিন প্রশাসন। সৌদি আরব চীন আরব সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে
যুক্তরাষ্ট্র সরকারকে স্পষ্ট জানিয়ে দেয় রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিজের মতো করে নিতে পারে। সৌদি আরব চাইছে না যুক্তরাষ্ট্র তাদের আর নিয়ন্ত্রণ করুক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের এবং বিশ্ব মার্কিন আধিপত্য রাতারাতি কমে যাবে না। তবে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে চীন ও সৌদি আরবের সম্পর্কের সাম্প্রতিক উচ্চতা বলছে পরিবর্তন ঘটতে হয়তো বেশি সময় নেবে না। ঐতিহাসিকভাবেই ইরান সৌদি সম্পর্কে বৈরিতা রয়েছে। এরই মধ্যে সৌদি আরবে একজন খ্যাতনামা শিয়া ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর জেরে 2016 সালে রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরান। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এই মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। এর 7 বছর পরে এসে দুই দেশের সম্পর্ক জোড়া লাগতে সম্মত হয়েছে, আর এতে চীনের বড় ভূমিকা থাকলেও যুক্তরাষ্ট্র নাকি এটাই চাইত।